এই 10 10 দিন আগে পেলাম 10 দিন আগে আমি যখন লাস্ট এখানে এসে মিটিং করলাম যখন জানতে পারলাম তারপরে আপনাদের আমি বললাম ঠিক আছে যখন করে ফেলেছেন এটা সাপোর্ট দেব আমি না বাবু এবার থেকে করে ফেলেছেন দুটো দিক হবে এক হচ্ছে সাপোর্ট দিতে হবে পাবলিক প্রবলেমে যেহেতু পাবলিক প্রবলেম আছে তোমার কাছে অ্যাপ্রুভাল নেয়নি অফিশিয়ালি ঠিক আছে পাবলিক পারপাস আমি এটা করে দিলাম কিন্তু এই রকম ভাবে যদি চলতে থাকে তাহলে যারা করেছিল উইদাউট অ্যাপ্রুভালে তাদের বিরুদ্ধে কেস হওয়া উচিত তাদের বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত লিগ্যাল অ্যাকশন টেকনিক্যালি ইজ ইট নট এ কারেক্ট সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে তোমরা এই সমস্ত করে আজ খেজরা হয়ে পড়ে রয়েছে না আমার কথা যে আজ খেজরা হয়ে পড়ে থাকার জন্য দায়ী কে অরূপরায় মিনিস্টার তাকে কিন্তু নিয়ম মেনে চলতে হয় ইউ আর এ চেয়ারম্যান নিয়ম মেনে চলতে হবে ববি ইজ এ মিনিস্টার নিয়ম মেনে চলতে হয় আমি একটা চেয়ারে আছি আমি অল্প নিয়মই করি না সিএস একটা চেয়ারে আছে আপনি বলুন তো ওই যে যেটা বলছে যে ওই ফান্ডে কি ওরা করতে পারে না ম্যাডাম যেটা এখানে একটু এটা তো মিসনোমার তার কারণটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কোনো লোকাল বডি কোনো মিউনিসিপ্যালিটি বা কোনো জেলা পরিষদ কেউই অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয় মাইনের টাকা থেকে শুরু করে ডেভেলপমেন্ট টাকা সরকারি দেয় এবার যদি তাদের যেটুকুন তারা যা রেভিনিউটুকুন আদায় করেন সেটা মোটেও তাদের খরচা মেটে না সুতরাং ওইটা মিসনোমার যে ওটা আলাদা টাকা এবং ওটা নর্মস মানে না যদি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হতো সরকার থেকে 1-9 পয়সা নিতে হয় না তাহলে সেই প্রশ্ন আসতে পারে সেটা হয় না ম্যাডাম এটা তো অ্যাকাউন্টিংয়ের ব্যাপার আমি আমার অন্য খরচাগুলো সরকারি গ্রান্ট থেকে চালাচ্ছি চালিয়ে আমার যেটুকু রেভিনিউ আছে সেটা আমার টাকা বলে আমি বললাম যে এটা অন্যরকম সেটা হয় না এটা কমপ্লিটলি একটা কিটিতে যাবে এবং নর্মাল যে ফাইন্যান্সিয়াল রুলস অফ দ্য গভর্নমেন্ট সেটা সবাইকে ফলো করতে হবে বুঝলে এবার থেকে এইটা যখন অ্যাপ্রুভ করে দিয়েছি সেখানে ম্যানপাওয়ার লাগিয়ে করে সেদিন আমি ওদের বলে গেছি যে কোনো এই ফাইন্যান্সের রুলের বাইরে নয় আমরা যারাই কাজ করি 400 লোক তুমি তোমার যখন মিউনিসিপ্যালিটি শেষ হয় তুমি 400 লোক নিয়ে নিলে তোমায় বারবার বারণ করা হয়েছিল যে তুমি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ না করে করবে না তোমরা করে দিলে এরপর 400 লোক আমার ঘরে এসে পড়লো তার আমার বাড়ি চলে যাচ্ছে তোমরাই পাঠিয়ে দিচ্ছ ডু ইউ থিংক ইট ইজ ফেয়ার গভর্নমেন্টের কাজ করবে কনস্টিটিউশন মেনে কনস্টিটিউশন অব্লিগেশন মানবে না এটা তো হয় না যারা ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে তাদের আমি বলবো বিভিন্ন ডিপার্টমেন্টে কেউ মিউনিসিপ্যাল কমিশনার হবেন কেউ সেক্রেটারি হবেন ইললিগাল কাজগুলোতে এফএরও যারা আছে প্লিজ দয়া করে ইললিগাল কেসগুলোতে সই করবেন না বলো রতিন বলো দিদি এটা একটু আমার মনে হয় একটু ছোট্ট করে আমি আপনার কাছে একটা সাবমিশন দিই আমি প্রথমে যখন প্রথম আমাদের বোর্ড আপনি আশীর্বাদে এসেছিল সেই সময় আমরা গিয়েছিলাম সেই সময় আমাদের একটা ভ্যাকেন্ট পোস্ট ছিল অ্যারাউন্ড 3,500-এর ওপর এবং প্রচুর ইয়ে করে গিয়েছিল সেই সময় আপনি বলেছিলেন যে এখন ফুল টার্ম লোককে দেওয়া সম্ভব নয় সেই জন্যে ওইটা একটা আপনি আমাদের হাওড়ার জন্য ওয়েভার স্কিম দিয়েছিলেন ওটা থেকে ফান্ড উঠবে আর নিজেরা ফান্ড জেনারেট করে তোমরা কন্ট্রাকচুয়াল লোক নিয়ে এই কাজগুলোকে করো আমরা